আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আজকে আপনাদের কি তৈরি করে দেখাবো। খুব সাধারণ একটি রেসিপি, গরু মাংসের ভুনা। আপনারা হয়তো বা এই গরু মাংসের ভুনা অনেকবার খেয়েছেন বাড়িতে কিংবা হোটেলে। আমি সাধারণত গরু মাংস ভুনাটি যেভাবে করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। টেক্সচারটা দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন এটার টেস্টটা কেমন হতে পারে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মাংসটা রান্নার জন্য আমি 1.5 কেজি গরু মাংস নিয়েছি, হাড় সহ গরু মাংস নিয়েছি। যেই হাঁড়িটাতে আমি মাংসটা রান্না করব অলরেডি সেই হাঁড়িটাতে আমি মাংসটা ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সকল উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, এর সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পেঁয়াজ বেরেস্তা, টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরা গুঁড়ো নিয়েছি, চাইলে জিরা বাটাও দিতে পারেন। 1 চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচের চাইতে সামান্য কম হলুদের গুঁড়ো নিয়েছি, আর মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি, পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, ঝাল যার যেমন পছন্দ তেমন করে দিবেন। সামান্য পরিমাণে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। এর জন্য 2টো তেজপাতা নিয়েছি, মাঝখান দিয়ে ছেড়ে নিয়েছি, কয়েকটি লং নিয়েছি, আর এলাচ নিয়েছি 3টি। আমি একটু গরম মশলার গন্ধটা কম পছন্দ করি, তাই কম করে দিচ্ছি। আপনারা এখানে মশলাটা বাড়িয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/2 কাপ দিচ্ছি। আমি 1.5 কেজি মাংসের পরিমাণ অনুযায়ী সকল উপকরণগুলি দিয়েছি। আপনার মাংসের পরিমাণটা যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে মশলাগুলো একটু বাড়িয়ে দিতে হবে। এখন সকল মশলাগুলোর সাথে মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটা হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে পুরো 1 ঘন্টার জন্য রান্না করব। আমি আবারও বলছি, কোনো রকমের পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো করে দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রান্না করব। মাঝখান দিয়ে ঢাকনাটা তুলে শুধু 2-1 বার একটু নাড়াচাড়া করে দেব। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি, মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আর এটাকে কোনো রকমের ঢাকা দিয়ে দিচ্ছি না, যে পানিটা বের হয়েছে এটা শুকানো অবধি মাংসটাকে কষিয়ে নেব। চুলার আঁচটা আগের তুলনায় এখন একটু বাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এই পানিটা পুরো শুকিয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে। প্রায় রান্নার সময় যেমনটা আমি বলে থাকি, কষানোর মধ্যে রান্নার টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি প্রায় 15 মিনিট অবধি এটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অনেকেই মাংসটা এই পর্যায়ে সার্ভ করে ফেলে, কোনো পানি ইউজ করে না, কিন্তু আমি সাধারণত কিছুটা পানি অ্যাড করি। খুব বেশি একটা পানি দিব না, 1/4 কাপ পানি দিব। গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার ফলে দেখবেন আপনি পানিটা দেওয়ার সাথে সাথেই বলক আসা শুরু হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, তবে ঠান্ডা পানিটা দিলে বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। আমি গরম পানি দিয়েছি, তাই আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব না। অলরেডি বলক আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আর কিছুক্ষণ এটাকে একটু এভাবেই রান্না করে নেব ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার জন্য। মাংসটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। আর কিছুক্ষণ রান্না করার পর মাংসটা ঠিক দেখতে এরকম হয়েছে। আমি এটাকে আর রান্না করব না, চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর উপর থেকে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা গোটা জিরা আমি কড়াইতে তেলে পিষে নিয়েছি। পরিবেশন করতে চলে এসেছি ভিউয়ার্স। আমার রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনি মাংসটি রান্না করেন ডেফিনেটলি ভালো লাগবে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।